হ্যালো এভরিওয়ান, আমি মৌ। তোমাদের সবাইকে আমাদের গল্পকথা ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। আজ আমি তোমাদের সাথে শেয়ার করে নেব আসন্ন গুরুপূর্ণিমাতে আমরা বাড়িতে কিভাবে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের পূজা করতে পারি। ভিডিওর মূল পর্বে প্রবেশ করার আগে আমি তোমাদের থেকে একটুখানি সময় চেয়ে নিচ্ছি দু একটা কথা বলার জন্য। বন্ধুরা, আমাদের এই ইউটিউব চ্যানেলটা একদমই নতুন, কিন্তু এরই মধ্যে তোমাদের যে অপরিসীম ভালোবাসা আর সাপোর্ট আমরা পেয়েছি সেটা অকল্পনীয়। আমি তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করব আগামী দিনেও তোমরা এভাবেই আমাদের পাশে থেকে আমাদেরকে এগিয়ে চলার জন্য অনুপ্রেরণা দেবে। বন্ধুরা, এই বছর গুরুপূর্ণিমা পড়েছে আগামী 13 জুলাই বুধবার, বাংলায় 28 আষাঢ়। পূর্ণিমা লাগছে আগের দিন অর্থাৎ 27 আষাঢ়, রাত্রি 2:59 আর ছাড়ছে বুধবার রাত্রি 12:30। গুরুপূর্ণিমার এই পরম পবিত্র দিনে তোমরা যদি যুগাবতার ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ঘরোয়াভাবে পূজা করতে চাও নিজেদের বাড়িতে, তাহলে এই ভিডিওটি শেষ অবধি দেখো। আশা করি তোমাদের কিছুটা হলেও সাহায্য হবে। তাহলে চলো এবার পূজা শুরু করি। পূজা শুরু করার আগে আমি নিজের মাথায় ও পূজোর যাবতীয় সামগ্রীতে গঙ্গাজল ছিটিয়ে নিয়েছি। এবার হাতে সামান্য গঙ্গাজল নিয়ে আচমন করে নিচ্ছি, নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। হাতটি ধুয়ে নিলাম, হাত জোর করে এবার আমি বিষ্ণু স্মরণ করে নিচ্ছি। ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যশ শরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। পুজোর ফুল, বেলপাতা ও তুলসী পাতায় আমি গঙ্গাজল, অগরু আর কর্পূর গুঁড়োর একটি মিশ্রণ ছড়িয়ে দিচ্ছি। ঠাকুরের পুজো শুরু করার আগে আমি একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি আর কয়েকটি ধূপকাঠি ধরিয়ে নিচ্ছি। একটি কাঠের জলচৌকির ওপর আমি এই সাদা রঙের কাপড়টি পেতে নিয়েছি। কাপড়ের ওপর সামান্য গঙ্গা জল দিয়ে তার ওপরে গোটা আতপ চাল আর ফুলের পাপড়ি দিয়ে আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের পূজার আসনটি প্রস্তুত করে নিচ্ছি। আসনের ওপর আমি ঠাকুরের এই পটটি বসিয়ে নিলাম। এই পরিষ্কার কাপড়টিতে আমি কিছুটা গঙ্গা জল নিয়ে নিলাম, সামান্য গোলাপ জল নিয়ে নিলাম এবং কিছুটা অগরু নিয়ে নিলাম। এবার এই কাপড়টি দিয়ে আমি ঠাকুরের পটটি মুছিয়ে দিচ্ছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের কপালে এবার আমি শ্বেত চন্দনের একটি ফোঁটা দিয়ে দিলাম। শ্রী রামকৃষ্ণদেবকে এবার আমি একটি ফুলের মালা পরিয়ে দিলাম। ওং ভগবতে শ্রী রামকৃষ্ণায় তে নম এই মন্ত্রোচ্চারণের মাধ্যমে আমি ঠাকুরের বুকে শ্বেতচন্দন সহযোগে একটি তুলসী পাতা নিবেদন করলাম। আমি এখানে ঠাকুর শ্রী রামকৃষ্ণের বুকে তুলসী পাতা নিবেদন করলাম কারণ আমি শুনেছি যারা শ্রী রামকৃষ্ণ মতে দীক্ষিত তারা ইষ্টমন্ত্র জপ করতে করতে ঠাকুরের শ্রীচরণে স্বচন্দন তুলসী পাতা দিতে পারেন। আমি যেহেতু দীক্ষিত নই তাই আমি ঠাকুরের চরণে তুলসী পাতা না দিয়ে ওনার বুকে দিলাম, কারণ আমি জানি না আমি ওনার চরণে তুলসী পাতা দিতে পারি কি পারি না। তোমরা যারা এই ভিডিওটা দেখছো তারা যদি এ ব্যাপারে আমাকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারো, অর্থাৎ আমি দীক্ষিত না হয়েও ঠাকুরের চরণে তুলসী পাতা দিতে পারি কি না সে বিষয়ে আমাকে সঠিকভাবে বলতে পারো, তাহলে প্লিজ কমেন্ট বক্সে আমাকে জানিও। তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম।
শ্বেতচন্দন সহযোগে ফুল বেলপাতা নিয়ে এবার আমি ঠাকুরের শ্রীচরণে তিনবার পুষ্পাঞ্জলি দেব। ঠাকুরের পুষ্পাঞ্জলি মন্ত্রটি হলো ওং ঐং এষো সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি সর্বদেবদেবী স্বরূপায় শ্রীরামকৃষ্ণায় নম। হাত জোর করে এবার আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের প্রণাম মন্ত্র পাঠ করে নিচ্ছি। ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম। এবার আমি শ্রী শ্রী মা শারদার উদ্দেশ্যে লাল চন্দন সহযোগে এই ফুল বেলপাতা নিবেদন করে দিচ্ছি। এবার আমি শ্রী শ্রী মাকে প্রণাম করে নিচ্ছি। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্রিতা প্রণমামি মুহুর্মুহু। এবার আমি এই পদ্মফুলটি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের চরণে নিবেদন করে দিচ্ছি। তোমরা যদি শ্বেত পদ্ম পাও সেটি তোমরা ঠাকুরকে নিবেদন করে দিও। আমার কাছে কিছু এক্সট্রা ফুল ছিল যেগুলো দিয়ে আমি ঠাকুরের আসনটা সাজিয়ে নিয়েছি। এই সাজানোটা তোমাদের কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও। এবার আমি শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে ভোগ নিবেদন করে দেব। এখানে আমি জিলিপি আমসত্ত্ব আর মিষ্টি নিয়ে নিয়েছি। এগুলি সবই ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের অত্যন্ত প্রিয়। এগুলি এবার আমি ঠাকুরকে নিবেদন করে দিচ্ছি। এখানে আমি ঠাকুরের উদ্দেশ্যে একটি ফল নিবেদন করে দিচ্ছি। তোমরা চাইলে তিনটি বা পাঁচটি ফলও নিবেদন করতে পারো। শ্রী রামকৃষ্ণদেবকে এবার আমি জল নিবেদন করে দিচ্ছি। খাওয়ার পর ঠাকুর পান এবং অন্যান্য মুখশুদ্ধি খেতে খুব পছন্দ করতেন, তাই আমি একটি পান এখানে ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করে দিচ্ছি। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের ভোগে আমি একটি করে তুলসী পাতা আর সামান্য ফুল দিয়ে দিয়েছি। এবার কিছুটা কর্পূরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি ঠাকুরকে আরতি করে নেব। আমি ধূপকাঠি, ঘিয়ের প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর এবং সুগন্ধি ধুনো দিয়ে ঠাকুরকে আরতি করব। সবশেষে আমি ঠাকুরের উদ্দেশ্যে প্রণাম করে নিচ্ছি।
গুরুপূর্ণিমায় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবকে পুজো করার এই সহজ সরল ঘরোয়া পূজাবিধি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। আজ এই পর্যন্তই, টাটা।